তার মনের মধ্যে শুধু আপনিই থাকবেন, আর কেউ নয়। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যার মাধ্যমে আপনি আপনার ভালোবাসা তো ফিরে অবশ্যই পাবেন, সাথে সাথে তার মনের মধ্যে আপনার নামটা কিন্তু গেঁথে যাবে। অর্থাৎ সেই মানুষটা আপনাকে প্রাণপণ ভালোবাসবে এবং আপনার কথাই সে শুধু শুনবে। কারণ সবসময় মনে রাখবেন, যদি কোনো মানুষের মনের মধ্যে শুধু আপনার নাম থাকে, তাহলে কেউ তার মন থেকে আপনার নাম সারা জীবন মুছে ফেলতে পারবে না। কারণ মনের মধ্যে নাম লেখা কোনোদিন মোছা যায় না, কাগজে নাম লিখলে কিন্তু কেটে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু মনের মধ্যে যার নাম একবার লেখা থাকে তার নাম কিন্তু কখনো সহজে চট করে মোছা যায় না। তো আজকে এতটাই শক্তিশালী একটা উপাচার আমি দেখাবো যার মাধ্যমে অতীব সহজেই আপনি আপনার ভালোবাসার মানুষকে সহজে কাবু করে রাখতে পারবেন, তাকে বশীভূত করে আপনার কাছে সারা জীবনের জন্যে রেখে দিতে পারবেন, এবং আপনি যা নির্দেশ তাকে দেবেন, যা আদেশ যা করবেন, সে কিন্তু সেই অনুযায়ী চলবে। অর্থাৎ আপনি যদি তাকে কোথাও যেতে বারণ করেন, সে যাবে না। আপনি যদি বলেন যে আমার সাথে তুমি দেখা করতে এসো, সে সেটাই করবে। অর্থাৎ আপনার ইচ্ছানুযায়ী সে কিন্তু কাজ করবে। মানুষের সাথে যখন কারোর ভালো সম্পর্ক থাকে, মিষ্টি ভালোবাসার সম্পর্ক থাকে, তখন দেখুন এই কথাগুলো বলতে হয় না। তখন দেখবেন একটা জিনিস, আপনারা যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, অবশ্যই বুঝতে পারবেন যে সেই মানুষটা কিন্তু তখন আপনার সব কথাই শুনে চলতো। আপনি যা বলতেন এ টু জেড, সে কিন্তু সব কথাই আপনার শুনে চলতো অক্ষরে অক্ষরে। কিন্তু এখন আপনার কথা শোনা তো দূরের কথা, আপনার সাথে সে কথা পর্যন্ত বলতে চাইছে না। তার কারণ কোনো একটা বাধা আছে। সেই বাধাটাকে যদি আমরা কাটাতে পারি, সেই বাধাটাকে যদি সরিয়ে ফেলতে পারি, তবে পুনরায় আপনি আপনার ভালোবাসার মানুষকে অবশ্যই ফিরে পাবেন এবং সেই মানুষটাও কিন্তু আপনাকে ভালোবাসবে। এর জন্যে যে জিনিসের সাহায্য আমরা নেব সেটা হচ্ছে বশীকরণ বিদ্যা। বশীকরণ দেখুন সঠিকভাবে যদি আপনি করতে পারেন, সবসময় জানবেন কাজ কিন্তু পাওয়া যায়। অনেক মানুষ অনেক নিয়ম নীতি মানে না, তারা সঠিকভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না। আমি এর মধ্যে যে যে কথাগুলো বলবো সেইগুলো শুনে আপনাকে কাজ করতে হবে একদম পুরো নিয়ম মাফিক। দেখুন নিয়ম মাফিক যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট, অর্থাৎ আপনি যে কষ্ট করে কাজটা করলেন সেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তাই নিয়ম মাফিক সবসময় জানবেন, যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ফল পাবেন এবং আপনার ভালোবাসার মানুষও কিন্তু আপনার কাছে ফিরে আসবে। তো দেখুন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা কাগজ নেব, ঠিক যেভাবে আমি এরকম এখানে একটা কাগজ নিয়েছি, এরকম দেখে একটা সাদা কাগজ নেব। নেওয়ার পরে দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। ওম লক্ষ্মী নারায়ণায় নম, ওম লক্ষ্মী নারায়ণায় নম, ওম লক্ষ্মী নারায়ণায় নম, ওম লক্ষ্মী নারায়ণায় নম, ওম লক্ষ্মী নারায়ণায় নম। মন্ত্রটা খুব ছোট একটা মন্ত্র, এই মন্ত্রটা আজকে আমাদের এই কাজের জন্য বিশেষভাবে প্রয়োজন। ওম লক্ষ্মী নারায়ণায় নম, ওম লক্ষ্মী নারায়ণায় নম। এইবার দেখুন যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে, এই মন্ত্রটা আপনি জাস্ট আপনাকে একটু জপ করতে হবে। কবার জপ করবেন? শুধুমাত্র 12 বার। হ্যাঁ, 12 বার জপ করবেন। ওম লক্ষ্মী নারায়ণায় নম, এই 12 বার জপ করতে আপনার 2 থেকে 3 মিনিট খরচ হবে, 2 থেকে 3 মিনিট। তো দেখুন আপনার ভালোবাসার জন্য 2-3 মিনিট সময় তো আপনাকে ব্যয় করতেই হবে। আর ওম লক্ষ্মী নারায়ণায় নম, এটা দেখুন এই মন্ত্র শুনে শুনেই আপনারা বলতে পারবেন, অর্থাৎ মুখস্থ করারও কোনো প্রয়োজন নেই। ওম লক্ষ্মী নারায়ণায় নম, ওম লক্ষ্মী নারায়ণায় নম, এইভাবে গুমতিতে 12 বার আপনি জপ করলেন। 12 বার জপ করার পরে আপনি নিচে
আপনার নামটা লিখবেন। তো আমি লিখছি আপনার নাম, সঞ্জয় পাল, যাকে ভালোবাসেন তার নাম তৃষা সাহা। আমি উদাহরণ হিসাবে লিখলাম সঞ্জয় পাল, আপনার নিচে নিজের নামটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন। তো নিচে কিন্তু অবশ্যই নিজের নাম, আপনার যে প্রকৃতি যে নামটা আছে সেটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন। লেখার পরে যেটা আমাদের পড়তে হবে নেক্সট সেটা হচ্ছে, দেখুন ধুনো, এই যে ধুনো আমি একটু নিয়েছি, দেখুন এটা হচ্ছে ধুনো, আপনারা যে কোনো দশকর্মের দোকানে দেখুন ধুনো পাবেন, এরকম ধুনো। দেখুন ধুনো, ধুনো কী করে এটা অনেকে হয়তো জানেন বা জানেন না। এই যে ধুনো দেখতেই পাচ্ছেন ধুনো, এই যে এই যে আমি একটু দেখাই, ধুনোর গুঁড়ো, এটা গুঁড়ো না একটু বড় বড় আছে, ছোট ছোট করা, আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি, বড় ধুনোর গুঁড়ো। তো যেটা আমাদের দরকার, দেখুন যে আসল কাজটা আমি একটু আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে এই ধুনো, দেখুন আমি এখানে ভিডিও করছি আর ধুনোর গন্ধও বেরোচ্ছে আমার নাকে। তো যাই হোক, এই ধুনো কিন্তু প্রতি বৃহস্পতিবার করে বাড়িতে দেওয়া হয়, যারা মা বোনেরা যারা ধুনুচি জ্বালায়, যারা আগেকার মানুষ বিশেষ করে তারা দেন। এখনকার সময় দেখুন মানুষ অনেক ব্যস্ত থাকে বলে অনেকে বাড়িতে দেন না, তবে গ্রাম গায়ের দিকে এখন ওই ব্যাপারটা রয়েছে, এইটুকু বলতে পারি। বাড়িতে আমি আমার অনেক আগের ভিডিওতে, যারা আমার মানে প্রায় 3-4 বছর ধরে আমাকে ইউটিউবে ফলো করছেন বা টিভিতে যারা আগে আমাকে দেখেছেন, তারা হয়তো জানেন আমি এই মানে টোটকা আপনাদের বলেছিলাম যে বাড়িতে সব সময় বৃহস্পতিবার করে ধুনোর ধোয়া দেওয়া উচিত। ধুনোর ধোয়া দিলে জানবেন আমাদের সমস্ত খারাপ জিনিসগুলো কেটে যায় আর ভালো জিনিসগুলো হয়, আর আমরা মনে মনে যে জিনিসটা আশা করি সেই জিনিসটা আমরা পাই। তো ধুনোর ধোয়াতে জানবেন পজিটিভ শক্তির আগমন ঘটে এবং আমাদের মনস্কামনা পূরণ হয়, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কিন্তু আমরা পাই। তাই বাড়িতে প্রতি বৃহস্পতিবার করে সকল মানুষের ধুনোর ধোয়া দেওয়া উচিত, এতে কিন্তু আপনার বাড়ির শান্তি যেমন পাবেন তেমনি বাড়ির বাস্তু দোষ নষ্ট, মানে বাস্তু যদি দোষ থাকে অনেকের সেগুলো অনেকটা কেটে যাবে এবং বাড়িতে থাকা সদস্যদের ভালো হবে। তো দেখুন যেহেতু আমি এখানে ভালোবাসা নিয়ে কথা বলছি, তো ধুনোটা আমাদের ভালোবাসায় কী কাজে লাগবে এটাই হচ্ছে মানে মূল কথা। তো দেখুন যেটা আপনারা করবেন, এরকম অল্প একটু ধুনো কিনবেন, যে কোনো দশকর্মার দোকানে পাবেন, অনেক সময় বড় বড় মুদিখানার দোকানেও পেতে পারেন, মুদিখানার দোকানেও পাওয়া যায়, তবে দশকর্মার দোকানে আপনারা 100% পাবেন, এটুকু জোর দিয়ে আমি বলতে পারি, অনেক সময় মুদিখানার দোকানেও পাওয়া যায়। তো এই ধুনো একটু আপনাকে নিতে হবে, ধুনো নিয়ে দেখুন যেটা আপনি করবেন, আর এই যে মন্ত্রটা আমি লিখেছি এই মন্ত্রটা কিন্তু দয়া করে আপনি লিখবেন না, আপনি এমনি একটা আলাদা কাগজে আপনি লিখে নেবেন, ওম লক্ষ্মী নারায়ণ নম, মন্ত্রটা কিন্তু আপনি লিখবেন না, শুধু একটা কাগজে লিখবেন আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম, অর্থাৎ সঞ্জয় পাল যোগ তৃষা সাহা। এবার আপনার যে সঠিক নাম সেটা আপনি লিখবেন, লেখার পরে এই যে ধুনোটা আছে ধুনোটা এই কাগজের পরে দেবেন। দেখুন আমি কীভাবে দিচ্ছি, ধুনোটা কাগজের পরে দিয়ে এটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, তবে মন্ত্রটা কিন্তু লিখবেন না, বলেছি মন্ত্রটা আপনি আমার এই ভিডিও শুনে আমি অনেকবার বলেছি ওম লক্ষ্মী নারায়ণ নম, এমনি আপনি মনে রাখতে পারেন 12 বার শুধু এই ধুনোটা দিয়ে ওম লক্ষ্মী নারায়ণাই নম, ওম লক্ষ্মী নারায়ণাই বলে ওম লক্ষ্মী নারায়ণাই নম মনে রাখবেন, ওম লক্ষ্মী নারায়ণাই নম, এইভাবে বারবার মন্ত্রটা জপ করার পরে আপনি এই কাগজটা শুধু আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখে এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, পুড়িয়ে দিয়ে ছাইটা হবে সেটা জলে ফেলে দেবেন। কাজটা অবশ্যই কবে করবেন, কাজটা অবশ্যই আপনারা যেদিনটা করবেন সেটা হচ্ছে মঙ্গলবার করতে পারবেন, শনিবার করতে পারবেন, বৃহস্পতিবার করতে পারবেন আর সোমবার করতে পারবেন, সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই কটা দিন আপনারা কাজটা করতে পারবেন। আর এই কাজের এই যে আগুনটা যে হবে আগুনটা পুড়ে যাবে, এইটা জ্বালালে কী হবে, জ্বালালে যেটা হবে আপনাদের মধ্যে যত রকমের দূরত্বগুলো তৈরি আছে, দেখুন এখন আপনার ভালোবাসা নেই বা সে আপনার কথা শুনছে না বা আপনাকে ভালোবাসছে না, সে আপনার যত কাছের লোকই হোক, আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার বিশেষ কোনো বন্ধু হতে পারে, তার মানে সে আপনাকে পছন্দ করছে না, আপনাদের মধ্যে কিছু একটা মনোমালিন্য তৈরি হয়েছে। তো যখনই জানবেন ধুনোর ধোঁয়াটা এই আগুনটা এর মধ্যে যখন ধুনো দেবেন, ধুনো দিয়ে যখন আপনি আগুন দিয়ে জ্বালাবেন এই কাগজটা, তখন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি পুরো শেষ হয়ে যাবে, অর্থাৎ ভুল বোঝাবুঝি থাকবে না, আপনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং পজিটিভ শক্তি তৈরি হবে, এবং যার ফলস্বরূপ আপনাদের ভালোবাসা আবার তৈরি হবে। তখন দেখবেন আপনি যার জন্য করেছেন সেই মানুষটা আপনাকে ফোন করছে, আপনাকে ছাড়া সে থাকতে পারছে না, তার মনের মাঝে কিন্তু আপনি থাকবেন, কারণ এই জিনিসটা জানবেন বশীকরণ করে যদি আপনি কাউকে ফিরিয়ে আনতে পারেন একবার,
তাহলে সেই সম্পর্ক কিন্তু কখনো নষ্ট হবে না। এর একটা বেনিফিটও আছে, কষ্ট করে কাজ করলে কিন্তু এই একটা উপকার কিন্তু আমরা পেতে পারি। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে আপনার অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, এবং আমি যে যেভাবে বলেছি যারা কাজটা করবেন নিজের হাতে ভাবছেন তারা ওইভাবেই করুন। আমি আশা করি আপনারা 100% ফল পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।